হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমি মাহবুব শাজাল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য বাংলাদেশ রেলওয়ের খালাসি পদের পরীক্ষার তারিখ, সময়সূচি, কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস ও পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাবলী নিয়ে আলোচনা করব। তো আমি একটু পরে বিস্তারিত ভিডিওটি শুরু করব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন ভিজিটার এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন আমরা আজকের আলোচনা শুরু করছি। তো বাংলাদেশ রেলওয়ের খালাসি পদের বাছাই পরীক্ষার তারিখ অনুষ্ঠিত হবে 25/11/2022 সময় 10টা থেকে 11টা পর্যন্ত, 1 ঘন্টার লিখিত পরীক্ষা হবে। তো এখানে কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস দেওয়া আছে, মোট 75টি কেন্দ্রে 2,67,726 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো এখানে প্রতিটা প্রতিষ্ঠানের বিপরীতে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে, যেমন আজিমপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর ঢাকা 1205। এখানে এই যে রেজিস্ট্রেশন নম্বরটি আছে, এখান থেকে শুরু হয়, এই রেজিস্ট্রেশন নম্বর পর্যন্ত শেষ হবে মোট 3000 জন। তেমনি আদর্শ হাই স্কুল মিরপুর 10, এখানে 3500, এরপরে প্রতিষ্ঠানে 5000। এভাবে এখানের এই এতগুলো প্রতিষ্ঠানে, অর্থাৎ 75টি প্রতিষ্ঠানে আসন বিন্যাস দেওয়া আছে। আমি আপনাদের জন্য এই আসন বিন্যাসটি ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আসন বিন্যাসটি ডাউনলোড করতে পারবেন। তো এরপরে আমি আসছি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশাবলী। পরীক্ষার্থীগণ পরীক্ষা শুরুর ন্যূনতম 30 মিনিট পূর্বে নির্ধারিত পরীক্ষার হলের কক্ষে প্রবেশ করে নিজ নিজ আসন গ্রহণ করবেন। পরীক্ষা শুরু হওয়ার পর, অর্থাৎ সকাল 10 ঘটিকার পর, কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী হল ত্যাগ করতে পারবেন না। প্রার্থীদের উত্তরপত্র দেওয়া হবে। পরীক্ষার্থীগণ উত্তরপত্রে নিজ নাম, পিতার নাম, নিজ জেলা, রেজিস্ট্রেশন নম্বর এবং পদের নাম কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে লিখবেন এবং রেজিস্ট্রেশন নম্বরের সংশ্লিষ্ট বৃত্তগুলো ভরাট করে নির্ধারিত স্থানে স্বাক্ষর করে পরিদর্শকগণের নির্দেশনা মতে হাজিরা তালিকায় স্বাক্ষর করবেন। পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হবে। উত্তরপত্রের অনুরূপ প্রশ্নপত্রের 4টি সেট থাকবে, যেমন সেট 1, সেট 2, সেট 3 এবং সেট 4। পরীক্ষার্থী যে সেট নম্বরের উত্তরপত্র পাবেন, তাকে অনুরূপ একই সেট নম্বরের প্রশ্নপত্র দেওয়া হবে। উত্তরপত্রের সেট নম্বর প্রশ্নপত্রের সেট নম্বর 1 এবং অভিন্ন হতে হবে। বিষয়টি নিশ্চিত হয়ে পরীক্ষার্থী উত্তরদান শুরু করবেন, অর্থাৎ আপনি যে সেটের উত্তরপত্র পাবেন, আপনাকে সেই সেটের প্রশ্নপত্র দিয়েই পরীক্ষা দিতে হবে। যদি কোনো কারণে আপনার সেট নম্বর না মেলে, তো সেক্ষেত্রে আপনাকে কক্ষ পরিদর্শকদের সহায়তায় সেট নম্বর মিলিয়ে নিতে হবে। যদি আপনি ভুল সেটে পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনার উত্তরপত্র বাতিল হবে অথবা আপনি খারাপ রেজাল্ট করবেন। তো পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থীগণ নিজ নিজ আসনে অবস্থান করবেন, পরিদর্শকগণ উত্তরপত্র সংগ্রহ করবেন। পরিদর্শকগণ উত্তরপত্র সংগ্রহ করে বুঝ নেওয়ার পর পরীক্ষার্থীগণ পরীক্ষা কক্ষ ত্যাগ করবেন। পরীক্ষার্থীগণ প্রশ্নপত্র নিয়ে যেতে পারবেন না, অর্থাৎ প্রশ্নপত্র আপনাকে জমা দিতে হবে। প্রবেশপত্রের নিচে প্রদত্ত নির্দেশাবলী অতি মনোযোগ সহকারে পড়তে হবে এবং তা অনুসরণ করতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। হাজিরা তালিকায় প্রত্যেক প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর, পাশের নামের পাশে তার ছবি এবং প্রবেশপত্রের অনুরূপ স্বাক্ষর মুদ্রিত থাকবে। প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে। মিল না থাকলে উক্ত পরীক্ষার্থীকে বহিষ্কার এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুয়ো পরীক্ষার্থীদের বিরুদ্ধে তল্লাশি অভিযান পরিচালনায় ব্যবস্থা করা হবে। পরীক্ষা কেন্দ্রে বই, পুস্তক, ব্যাগ, হাত ঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেকট্রনিক বা যোগাযোগ ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
পরীক্ষার সময় পরীক্ষার্থীগণ কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না। পরীক্ষার হলে পরীক্ষার্থীগণ গহনা অলঙ্কার জাতীয় কিছু ব্যবহার করবেন না। পরীক্ষার হলে ক্রেডিট কার্ড বা ব্যাংক কার্ড সদৃশ কোনো কিছু বহন করা যাবে না। পরীক্ষা চলাকালে পরীক্ষা কক্ষে কোনো পরীক্ষার্থীর নিকট নিষিদ্ধ ঘোষিত সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে তার প্রার্থিতা বাতিল করা হবে। উক্ত প্রার্থীকে বহিষ্কার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার্থীদেরকে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে যে উত্তরপত্র রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে পূরণ না করলে, কোনোরূপ কাটাকাটি করলে বা উত্তরপত্রে ফ্লুট লাগালে তার প্রার্থিতা বাতিল হবে। এ পরীক্ষায় মোট 70টি প্রশ্ন থাকবে। পূর্ণমান হবে 70। পরীক্ষার্থীর প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা হবে। পরীক্ষার জন্য পূর্ণ সময় 1 ঘন্টা। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাদের শ্রুতি লেখক প্রয়োজন তাদের 21/11/2022 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় শ্রুতি লেখকের জন্য বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক রেল ভবন ঢাকা বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। প্রাপ্ত আবেদনপত্র বিবেচনান্তে বাংলাদেশ রেলওয়ে হতে শ্রুতি লেখক প্রদান করা হবে। প্রতিবন্ধী পরীক্ষার্থী কর্তৃক বাংলাদেশ রেলওয়ে দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে কেবল বাংলাদেশ রেলওয়ে হতে অনুমোদিত শ্রুতি লেখককে ছবি সংবলিত অনুমতিপত্র প্রদান করা হবে। বাংলাদেশ রেলওয়ে হতে ইস্যুকৃত ছবিযুক্ত অনুমতিপত্র সহ শ্রুতি লেখককে সংশ্লিষ্ট প্রতিবন্ধী পরীক্ষার্থীর সাথে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র টেলিটকের ওয়েবসাইট br.teletok.com.bd হতে ডাউনলোড করতে হবে। টেলিটকের ওয়েবসাইট থেকে 17 নভেম্বর 2022 তারিখ বিকাল 4 ঘটিকা হতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য একই প্রবেশপত্র আনতে হবে। কোনো পরীক্ষার্থীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের উল্লেখযোগ্য ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। প্রার্থীদের সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে অনুসরণপূর্বক সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং অবশ্যই মাস্ক পরিহিত অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা চলাকালীন বহিরাগত কেউ যেন কোনোভাবেই পরীক্ষার হলে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি পরীক্ষা হলের প্রবেশ পথে দায়িত্ব পালনকারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ নিশ্চিত করবেন। বাংলাদেশে রেলওয়ে কর্তৃক ঘোষিত নিষিদ্ধ সামগ্রী নিয়ে কোনো পরীক্ষার্থী যেন পরীক্ষার হলে প্রবেশ করতে না পারে সেজন্য হল কর্তৃপক্ষ এবং বাংলাদেশে রেলওয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ পরীক্ষার হলের প্রবেশ পথে প্রার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশিপূর্বক হলে প্রবেশের বিষয়টি নিশ্চিত করবেন। পরীক্ষা চলাকালীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা সাংবাদিক বা গোয়েন্দা সংস্থার সদস্য পিএসসি জনপ্রশাসন মন্ত্রণালয় রেলপথ ও মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধি বা অন্য কোনো পরিচয় দিয়ে কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে এবং হলসমূহে অনধিকার প্রবেশ করতে চাইলে প্রবেশপত্রে দায়িত্ব পালনকারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ রেলপথ মন্ত্রণালয় অথবা বাংলাদেশ রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানকে বিষয়টি অবহিত করবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই বিজ্ঞপ্তিটি। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যাদের আবেদন করা আছে তারা অতি সত্বর আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করে নিন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।